আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল নির্ণয়। আচ্ছা, এই জিনিসটা বোঝার জন্য প্রথমে আমাদের তো বুঝতে হবে বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা জিনিসটা কি। আচ্ছা, বৃহত্তম সংখ্যা বলতে বোঝানো হয় যে সংখ্যাগুলো সাধারণত নয় দ্বারা শুরু হয়। ধরেন বলা হলো যে চার অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে চারটা নয় হবে। যদি বলা হয় যে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা, তাহলে পাঁচটা নয় হবে। এইটা একটা কনসেপ্ট। আরেকটা কনসেপ্ট হলো এই যে এই সংখ্যাগুলো আছে শূন্য, এক, দুই এবং তিন, এই সংখ্যাগুলো দ্বারা বৃহত্তম সংখ্যাটা কেমন হবে? এখানে তো নয় নাই, তো এই কনসেপ্টে বৃহত্তম সংখ্যাটা হয় কীভাবে? এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কোনটি? তিন। তার চেয়ে ছোট দুই, তার চেয়ে ছোট এক, তার চেয়ে ছোট শূন্য, এটা হলো বৃহত্তম সংখ্যা। এবার আমরা ক্ষুদ্রতম সংখ্যা শিখি। ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কি? সংখ্যাটা সাধারণত এক দ্বারা শুরু হয়, এরপর শূন্য বসে। ধরেন বলা হলো যে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, তাহলে এক দিয়ে চারটা শূন্য দিলাম, তাহলে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো। যদি বলা হয় ছয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এক দিয়ে পাঁচটা শূন্য দিব। এইটা একটা কনসেপ্ট। আবার যদি বলা হয় এই অঙ্কগুলো দ্বারা, এই অঙ্ক দ্বারা গোট চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে, তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হবে প্রথমে হবে এক, তারপর শূন্য, তারপর দুই, তারপর তিন। এখন আপনার প্রশ্ন হতে পারে যে একের চেয়ে তো শূন্য ছোট, তাহলে শূন্য কেন শুরুতে আসলো না? আচ্ছা, আমরা একটু দেখি। যদি আমরা শূন্য দিয়ে শুরু করতাম তাহলে কী হতো? শূন্য, এক, দুই, তিন। এখানে খেয়াল করেন বাম পাশে শূন্য থাকার কোনো অর্থ নাই, কিন্তু তাহলে এর অর্থ হলো আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে তিন অঙ্কের, কিন্তু আমার বলা ছিল কি চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটা কিন্তু চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো না। এ কারণে প্রথমেই আমরা এক দিব, এক দেওয়ার পর শূন্য দিব, তারপর অন্যান্য যে অঙ্কগুলো আছে সেগুলোর ছোট থেকে বড়। এটি হলো ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করার নিয়ম। তো ক্ষুদ্রতম সংখ্যা শিখলাম, বৃহত্তম সংখ্যা শিখলাম, অঙ্কগুলো কীভাবে সলভ করে সেটা আমরা দেখি। চার অঙ্কের বৃহত্তম সংখ্যা আর চার অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এইটা, এই দুইটার বিয়োগ করলে উত্তর হচ্ছে দুই হাজার একশো সাতাশি। পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে অন্তর কত? তো পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক দিয়ে চারটে শূন্য দেব, আর চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটে নয়, বিয়োগফল এক। মৌলিক সংখ্যা নির্ণয়, খুব খেয়াল করে শুনবেন, এখানে খুবই গুরুত্বপূর্ণ। যে সংখ্যাকে এক ও ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেগুলোকে মৌলিক সংখ্যা বলে। একটা উদাহরণ দিই, তাহলে পরিষ্কার হয়ে যাবে। ধরেন সাত, সাতকে আমরা এক দ্বারা যদি ভাগ করি তাহলে হবে সাত, আবার সাতকে যদি সাত দ্বারা ভাগ করি তাহলে হবে এক। সাতকে কিন্তু অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। গেল কোন সংখ্যা দিয়ে? এই সংখ্যাটা দেখি, শুধু এক, এই যে এক দ্বারা ভাগ করলাম, আর ওই সংখ্যা, এই যে ওই সংখ্যা বলতে সাত, দ্বারা ভাগ করলাম। এইখান থেকে আমরা একটা জিনিস বুঝি, সেটা হলো যে মৌলিক সংখ্যা হতে গেলে কমপক্ষে দুইটি ভাজক থাকতে হবে, কমপক্ষে দুইটি ভাজক থাকতে হবে। দুইটি ভাজক কি? এই যে এক দ্বারা ভাগ করা হয় আর ওই সংখ্যা দিয়ে ভাগ করা হয়, এই দুটা যেটা দ্বারা ভাগ করা হয় সেটাকে বলা হয় ভাজক। তাহলে ভাজক রয়েছে কয়টা? দুইটা। তাহলে এক কি মৌলিক সংখ্যা? এককে এক দ্বারা ভাগ করা যায়, আর কোনো সংখ্যা দ্বারা কিন্তু ভাগ করা যায় না। তাহলে শর্ত হল যে দুইটা ভাজক থাকতে হবে, কিন্তু এখানে দুইটা ভাজক নাই, সুতরাং এক মৌলিক সংখ্যা নয়। দুই কি মৌলিক সংখ্যা? দুইকে যদি আমরা
एक द्वारा भाग करी ताहले हबे दुई, दुई के जदि आमरा दुई द्वारा भाग करी ताहले हबे एक, ताहले आमार दुईटा भाजक हलो, ताहले आमरा बोलते पारी दुईटी भाजक आछे। सुतरां दुई हलो मौलिक संख्या और ये दुई के बला है सबसे छोट मौलिक संख्या एवं जोड़ मौलिक संख्या। एवं परीक्षा जदि प्रश्न आसे सबसे छोट मौलिक संख्या कौनटी ताहले उत्तर हबे दुई। आबार जदि बला है जोड़ सबसे छोट जोड़ मौलिक संख्या कौनटी ताहले हबे कि ताहलेओ हबे दुई। और मौलिक संख्यागुलोर मध्य शुधु एकटा संख्याई आछे जेटा हलो जोड़, सेटा हलो दुई। अच्छा এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে মৌলিক সংখ্যা হতে গেলে তাকে অবশ্যই ধনাত্মক হতে হবে, ঋণাত্মক সংখ্যা কখনো মৌলিক সংখ্যা হতে পারে না, ঋণাত্মক সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে না। এবার আমরা মৌলিক সংখ্যাগুলো পরীক্ষার হলে গিয়ে যেন প্যাচ না লাগে এই কারণে মৌলিক সংখ্যাগুলো চিনে নেব। দেখি যে এক থেকে দশ পর্যন্ত মৌলিক সংখ্যা কোনগুলো, দুই তিন पाँच सात कयटा हलो चारटी। एगारो थेके बीस पर्यन्त मौलिक संख्या एगारो तेरो सतेरो उन्नीस, ताहले मौलिक संख्या हलो हलो चारटी, सतेरो उन्नीस। और एकुश थेके त्रिश पर्यन्त मौलिक संख्या हलो तेईस और उनत्रिश, मोट हलो दुईटी। और एकत्रिश थेके चल्लिश पर्यन्त मौलिक संख्या एकत्रिश सैंत्रिश, अर्थात दुईटी। एकचल्लिश थेके पंचाश पर्यन्त मौलिक संख्या एकचल्लिश तेतालिश सातचल्लिश, তিনটি। আর একান্ন থেকে ষাট পর্যন্ত মৌলিক সংখ্যা হল তেপ্পান্ন ঊনষাট, দুইটি। একষট্টি থেকে সত্তর পর্যন্ত মৌলিক সংখ্যা একষট্টি সাতষট্টি, দুইটি। একাত্তর থেকে আশি পর্যন্ত মৌলিক সংখ্যা একাত্তর তিয়াত্তর উনআশি, তিনটি। একাশি থেকে নব্বই পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হবে তিরাশি উননব্বই, অর্থাৎ দুইটি। এবং একানব্বই থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা হলো সাতানব্বই, একটি। তাহলে কয়টা মৌলিক সংখ্যা হলো একটা একটু আমরা দেখি, যে এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা গুণে দেখি, চার আর চার আট, আর দুই দশ, বারো পনেরো, সতেরো উনিশ, বাইশ চব্বিশ, আর এক পঁচিশ। তাহলে পঁচিশটি, এক থেকে একশো পর্যন্ত মৌলিক সংখ্যা আমরা পেলাম পঁচিশটি। তাহলে মৌলিক সংখ্যাগুলো আবার কোন কোন জায়গায় কয়টা আছে সেটা মনে রাখার জন্য একটা টেকনিক আছে, যে এই সংখ্যাগুলো আমরা লিখে দিই। যেমন এক থেকে দশ পর্যন্ত আছে চারটি, এগারো থেকে বিশ পর্যন্ত চারটি, একুশ থেকে তিরিশ পর্যন্ত দুইটি, একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত দুইটি, একচল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত তিনটি, একান্ন থেকে ষাট পর্যন্ত দুইটি, একষট্টি থেকে সত্তর পর্যন্ত দুইটি, একাত্তর থেকে আশি পর্যন্ত তিনটি, একাশি থেকে নব্বই পর্যন্ত দুইটি, এবং একানব্বই থেকে একশো পর্যন্ত একটি। তাহলে একটু এইভাবে কৌশলে মনে রাখবেন, ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান, মোবাইল নম্বরের মতো ফোর ফোর টু টু থ্রি টু টু থ্রি টু ওয়ান।
दस पंद्रह बार क्रस करबें आशा करा जाए माथाय चले आसबे। एखन आमादेरके शिखते हबे 101 थेके 200 पर्यन्त। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো আমরা একটু দেখি, এখানে আছে হলো 4টি, এখানে আছে 1টি, এখানে 1টি, এখানে 3টি, এখানে 1টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, এইখানে 1টি আর এইখানে হলো 4টি। তাহলে এখানে আমরা গুণে দেখি যে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি, এই 4 একে 5, 6, 9, 10, 12, 14, 16, 17, আর 4 21টি। তাহলে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 21টি। এখন আমরা মৌলিক সংখ্যাগুলো চিনলাম, এখন আমরা অঙ্ক সলভ করে দেখি। বলছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি আছে। 1 থেকে 20 পর্যন্ত আমরা একটু দেখি, এই যে সূত্র বলো 2 4 4 2 2 3 2 2 3 2 1। তো 1 থেকে 20 পর্যন্ত, এই যে প্রথমটা 1 থেকে 10, 11 থেকে 20, তাহলে মোট কত, 8টি। ঠিক আছে, নিচের কোনটি মৌলিক সংখ্যা। এখন আমরা যদি কয়েকবার একটু অনুশীলন করি, এই 4টা একটু বারংবার দেখি, তাহলে সহজে কিন্তু মাথায় আসবে। আর তা না হলে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা ভাগ করে করে দেখব একটু, যে 91কে আমরা যদি 7-এর ঘরের নামত বা 13-র ঘরের নামতা পড়ি তাহলে কি হবে, 7 তেরং 91, নাম তো আমরা জানি তাই না, 87, 87 3 দ্বারা ভাগ করলে হবে 29, তারপর 63, 63কে 3 দ্বারা ভাগ করলে 21, একমাত্র 59 আছে যে 59টাকে কোনো সংখ্যা দ্বারা মানে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সুতরাং এই 59টা হলো মৌলিক সংখ্যা। এই যে এখানে দেখেন, এই যে 59, 51 থেকে 60-এর মধ্যে 59টা হলো মৌলিক সংখ্যা। ক্লিয়ার? জোড় মৌলিক সংখ্যা কয়টি, আমরা বলছি যে একমাত্র জোড় মৌলিক সংখ্যা হলো 2, তাহলে উত্তর কি, উত্তর হলো 1টি। তারপর দেখি 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি, 2 থেকে 32-এর মধ্যে মৌলিক সংখ্যা আমরা হিসাব করে দেখি। এই যে এখানে দেখি 2 থেকে 32 বলছে, কিন্তু 2টা কিন্তু হবে না, এখানে যদি বলতো 2 থেকে 32 পর্যন্ত তাহলে 2টাকে আমরা ধরতাম, যখন বলছে 2 থেকে 32-এর মধ্যে তাহলে 2কে আমরা ধরবো না, তাহলে 2 বাদ দিয়ে এখানে 3টি, এইখানে 4টি, 7টি, এইখানে 2টি, 9টি, আর এই যে 31, অর্থাৎ এখান থেকে এই 3টি, এই 4টি, আর এই 2টি এবং 8টি, আমরা একটা গুণে দেখি, 3 7 9 10টি, এখানে অপশনে কিন্তু 10 নাই, তাহলে এখানে অপশন সঠিক উত্তর হবে 10টি, সঠিক উত্তর হবে 10টা, আমাদের সেটা ভুল আছে। এখানে সংখ্যাটা হবে 2 থেকে, যদি বলতো 2 থেকে 32 পর্যন্ত তাহলে কথাটা পর্যন্ত হবে, মধ্যে না হয়ে পর্যন্ত হবে, পর্যন্ত যদি হয় তাহলে হবে 11টি, এটা হলো উত্তর। এখন আমরা মৌলিক সংখ্যার আরেকটা প্যাটার্নের মধ্যে যাই, যে মৌলিক সংখ্যার অন্তর নির্ণয়। অন্তর মানে বিয়োগফল, যে 60 থেকে 80 পর্যন্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর কত হবে, এই সবটা আমরা দেখি। 60 থেকে 80 পর্যন্ত, এই যে এটা, এই যে 60 থেকে এখান থেকে শুরু করেন, 60 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো, বৃহত্তম মৌলিক সংখ্যা হলো 79, আর ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো 61, তাহলে এই দুটোর অন্তর বের করলেই আমাদের উত্তর হয়ে যাবে। তা আমরা দেখি, তো বিয়োগ করলে আমরা পাবো
18টি। যদি বলেই হবে বলে যে 30 থেকে 90 এর মধ্যবর্তী বৃহত্তম এবং ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর, তো 30 থেকে 90 এই যে এখানে দেখেন এইটা থেকে এই পর্যন্ত, ক্ষুদ্রতম হলো 31 আর বৃহত্তম হলো 89। তাহলে আমরা যদি 89 থেকে 31 বিয়োগ করি তাহলে হবে কত, এদিকে 8 আর এদিকে হলো 5, 58। এইটা হলো উত্তর। এবার আমরা আরেকটা প্যাটার্ন শিখি, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যা একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। ঠিক আছে, 10 থেকে 60 পর্যন্ত যে মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। এখানে দেখেন যে 10 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যার একক স্থানীয় অঙ্ক নয় তাদের সমষ্টি কত। আমরা দেখি এই যে 10 থেকে 60 পর্যন্ত, এই যে এই পর্যন্ত একক স্থানীয় অঙ্ক নয়, এই যে 19-এর আছে, 19-এর তারপর 29 আছে, তারপর 59 আছে, এই তিনটেই আর তো নাই। তাই তিনটা আমরা যোগ করে দিই, কত হয় 59 প্লাস 29 প্লাস 19, তাহলে 3 9 27-এর 7, হাতে 2 3 5 আর 5 10, তাহলে 107। উত্তর হলো ঘ। এই হলো মোটামুটি মৌলিক সংখ্যার অঙ্ক। এর বাইরেও যদি মৌলিক সংখ্যা নিয়ে কারো কোনো ধরনের সমস্যা থাকে তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো জানাবেন, সাথে সাথে আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, অথবা গ্রুপে যদি পিক আকারে দেন সেগুলো নিয়ে আমরা আবারও আপনাদের ডিম্যান্ডের ভিত্তিতে ভিডিও বানানোর চেষ্টা করব। তো আমরা আরও বাস্তব সংখ্যা সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানব আরও পার্ট 2 এবং পার্ট 3-তে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।